হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আই এম লার্নিং। আই এম মির্জাবুল রহমান। গতকালকে আমরা একটি ভিডিও আপলোড করেছি একটি বুক কাভার তৈরি করা যায় কিভাবে ফটোশপ এবং ইলাস্ট্রেটর দিয়ে। যদি এখন আপনারা ভিডিওটি না দেখে থাকেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া আছে, প্লিজ ভিডিওটি দেখে আসুন। আর আজকে আমার মাইক্রোসফট ওয়ার্ডের শর্টকাট ট্রিক পার্ট 3 চলে আসলো। আগের দুটো ভিডিও যদি আপনারা মিস করে থাকেন, উপরে আই বাটনটাতে ক্লিক করুন, সেখানে ভিডিওগুলো পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আসুন। আজকে পার্ট 3 ভিডিও শুরু করার আগে, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পান। তো গাইস, চলুন শুরু করে দিই আমাদের ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে শর্টকাটলি ডেট এবং টাইম ইনসার্ট করা যায়। সেজন্য আপনাদেরকে করতে হবে অল্টা শিফট টি প্রেস করতে হবে টাইম ইনসার্ট করার জন্য, এবং অল্টা শিফট ডি প্রেস করতে হবে আপনাদেরকে ডেট ইনসার্ট করার জন্য। এগুলো একসাথে প্রেস করবেন, একটা করে প্রেস করলে কিন্তু ইনসার্ট হবে না। এরপর আমরা সবাই জানি এক্সেলে খুব সুন্দরভাবে ইকুয়েশন তৈরি করা যায়, যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। কম্পিউটারে ক্যালকুলেটর ব্যবহার করে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। সেই কাজটা কি মাইক্রোসফট ওয়ার্ডে করা যায়? অবশ্যই করা যায়। যোগ বিয়োগ গুণ ভাগ এই কাজগুলো মাইক্রোসফট ওয়ার্ডেও করা যায়, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। সেজন্য আপনাদেরকে অল্টা F9 প্রেস করতে হবে। F9 হচ্ছে ফাংশন কি। ফাংশন কি প্রেস করার পর এরকম সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং এবং ইন্ডিং দেওয়া একটা অপশন পাবেন, যেটার মাঝখানে আপনার কার্সরটি ব্লিঙ্ক করতে থাকবে। সেখানে আপনাদেরকে ইকুয়েশন লিখতে হবে। আর আমরা সবাই জানি ইকুয়েশন লেখার মজার স্টার্টিং হচ্ছে ইকুয়াল টু দিতে হয়। সেজন্য ইকুয়াল টু প্রেস করবো, তারপর আমার ইকুয়েশনটা লিখবো, যোগ বিয়োগ গুণ ভাগটা লিখবো। সেজন্য সাপোজ 2+2 দিলাম, জানি না কত হবে, সেটাই দেখার জন্য আমি দিলাম F9 প্রেস করতে হবে রেজাল্ট দেখার জন্য। F9 প্রেস করার পর আপনি আপনার রেজাল্ট দেখতে পারবেন। সে 2+2 কি 4 হয়? হ্যাঁ, আসলেই হয়। এরপর সামান্য যোগ তো দেখলাম, যোগ একসাথে যদি আমি 3-4 যোগ করতে চাই, যোগ বিয়োগ গুণ ভাগ করতে চাই, তাহলে কি হবে? হ্যাঁ, অবশ্যই হবে। সেজন্য আপনাকে আবার F9 প্রেস করতে হবে কন্ট্রোলের সাথে, কন্ট্রোল প্লাস F9 একসাথে প্রেস করতে হবে। মাঝখানে ব্লিঙ্ক করবে আপনার কার্সরটি, সেখানে আপনি ইকুয়াল টু দিবেন। ইকুয়াল টু দেওয়ার পরে কী করতে হবে? আপনার ইকুয়েশনটি লিখে ফেলবেন সেম আগের মতোই, 2+2+2+2, তারপরে করব আমি 6-এর সাথে যোগ, এরপর আমি করব গুণ 5। কী হয়? নিজের মন ইচ্ছা মতো দিলাম। এরপর F9 প্রেস করার পর রেজাল্ট 36। আসলে কি 36 হবে? সে ওকে গাইস, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। অ্যাজ অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচ।